হ্যাপি উইমেন্স ডে। আমরা নারীরা প্রতি বছরই এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করি এবং প্রতি বছরই অপেক্ষা করি এই সুন্দর দিনটার জন্য। কিন্তু আমরা অনেকেই জানি না যে নারী দিবসের ইতিহাস কি। আজকে আমি নারী দিবসের ইতিহাস নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম 1909 সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ওই বছর 28শে ফেব্রুয়ারি প্রথম আমেরিকায় ন্যাশনাল উইমেন্স ডে উদযাপন করা হয়েছিল। সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা নিউ ইয়র্কে 1908 সালে বস্ত্র শ্রমিকরা তাদের কাজের সম্মান আদায়ের লক্ষ্যে ধর্মঘট শুরু করেন। নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ আর সমমানের বেতনের দাবিতে চলে হরতাল। 1910 সালে কোপেনহেগেনের উদ্যোগের পর 19শে মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস চিহ্নিত হয়েছিল। নারীর কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের অবসানের জন্য প্রতিবাদ করেন লক্ষ মানুষ। একই সাথে রাশিয়ান মহিলারাও প্রথমবার 28শে ফেব্রুয়ারি রুটি ও শান্তির দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করে প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা করেন। ইউরোপের নারীরা 8ই মার্চ শান্তি বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে বিশাল মিছিলে নামেন। 1913 থেকে 1914 সালে আন্তর্জাতিক নারী দিবস প্রথম বিশ্বযুদ্ধের প্রতিবাদ জানানোর একটি প্রক্রিয়া হয়ে ওঠে। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ 1975 সালের 8ই মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। 1977 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে 8ই মার্চকে ঘোষণার আহ্বান জানায়। বিশ্বজুড়ে লিঙ্গ সাম্যের উদ্দেশ্যে কাজের জন্য এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। আমি একটা অনলাইন লিঙ্ক থেকে আপনাদেরকে এটা পড়ে শোনালাম, কারণ অনেকেই আমরা জানি না যে নারী দিবসের ইতিহাস কি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আবারও নারী দিবসের শুভেচ্ছা।